আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি রাসেল এবং আমার রাসেল চ্যানেল টেকনোবিডি, আমি আছি আপনাদের সাথে। তো প্রতিনিয়ত যে আপনাদেরকে একটি একটি করে চাকরি খবর দিয়ে যাচ্ছি, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারছেন না তারা আমার এখান থেকে শিখে নেবেন। এবং এখন বর্তমানে আসলে কি সবাই আবেদন করতে পারে, জাস্ট একটু খবরটা সবাই থেকে থাকে না চাকরির খবরগুলো। তো আমি চেষ্টা করি আপনাদের কাছে যেন চাকরির খবরগুলো পৌঁছে যায়, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে সবসময় সবার আগে চাকরির খবর আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত চাকরির খবর আমি আপলোড করে থাকি। তো ঠিক একই রকম ভাবে এখানে একটি রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটি আমি একটু হাইলাইট করে দিচ্ছি দেখা সুবিধার্থে। এই দেখুন, এটা দেখা যাচ্ছে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্টের পদ শূন্য পদ সমে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এটি একটি পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে, পদগুলো সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। আর এর জন্য যোগ্যতা এইচএসসি বা সমমান, অর্থাৎ সমমান বলতে এখানে যারা মাদ্রাসা থেকে দিয়ে থাকে তাদেরকে বোঝায়। আর বেতন স্কেল দেখুন খুবই ভালো, আপনারা চেষ্টা করতে পারেন। তো চলুন আবেদন প্রক্রিয়া আমি দেখিয়ে দিই। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি সরাসরি এই লিঙ্কে পেস্ট করে বা লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিই কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। এটা দেখুন লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, তার মানে আরো 15 দিন রয়েছে, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন যারা এর মধ্যে ভিডিওটা দেখবেন। তো এখানে ক্লিক করে একটি পদই নেক্সট নো দিব, এই আইডিটা আপনার থাকলে ইয়েস দিবেন, না তো প্রয়োজন নেই। এরপর এখানে আপনি আপনার সুন্দরভাবে প্রত্যেক জিনিস ফিল আপ করে ফেলেন। পরিপূর্ণ করার পর আপনাকে যেটি করতে হবে, আচ্ছা আমি এটা আপনাদের একটু পরিপূর্ণ করে দেখাচ্ছি, তাই একটু আমি ভিডিওটা স্কিপ করবো, আপনারা আমার অবশ্যই সাথে থাকবেন। তো দেখুন আমরা ফর্মটি ফিল আপ করে এসেছি, আমি সবকিছু করলাম। এখানে নাম দিতে হবে, বাবার নাম, মায়ের নাম, এবার জন্ম তারিখ, তারপর আপনার এনআইডি কার্ড যদি থাকে সেটা নাম্বারটা এখানে দিবেন। আমি এখানে কিন্তু কোনো কি তথ্যই রিয়েল দিই নাই, তো আপনারা আর রিয়েল একটু দেখালে সমস্যা, এই জন্য এখানে আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রিয়েল দিবেন, কারণ আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি জিনিসটা এই জন্য। আর এটাও ম্যারিড, আর ম্যারিড অবশ্যই অরিজিনাল রাখবেন, যেটা যেটা হয়। এরপর এখানে অ্যাড্রেসটার ক্ষেত্রে অবশ্যই আপনি স্থায়ী ঠিকানাটা দিবেন, স্থায়ী বর্তমান ঠিকানা একই দিবেন। এরপর আপনার কোয়ালিফিকেশন দুটোটা দিয়ে দিবেন, তারপর যেটা রয়েছে আপনার যদি আরো থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। এরপর আপনার এক্সপিরিয়েন্স এটা অবশ্যই দিবেন যদি হয়, কারণ এটি দিয়ে কিন্তু আপনাদের কি হয় একটা যাচাই করবে যে আপনি কোন প্রতিষ্ঠানে কিভাবে কাজ করেন, কত রকম কাজ করেছেন এগুলা, তাই এটা ভালো করে দিবেন এক্সপিরিয়েন্স এটা। এরপর রয়েছে আপনি ভালো টাইপিং করতে পারেন কিনা, ইয়েস হ্যাঁ, তারপরে এই কোডটা টাইপ করে দিবেন। এরপর যেটা করবেন এখানে টিক মার্ক দিয়ে এই নেক্সটে ক্লিক করলে আবেদন ফর্মটি, এখানে একটি প্রবলেম দেখুন আমি ওভার এজ, তো আমি দেখুন এখানে আমি কি দিয়েছি, এখানে যে জন্ম তারিখটা সেটা একটু ভুল হয়েছে, এখানে আমি 1990 মানে বুঝতে পারছেন, এখানে অ্যাপ্লাই করা যাবে না, 90 এখন দেখবেন নিয়ে নিবে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন, এগুলো অবশ্যই একটু দেখে। তো এখানে আমি যাচ্ছি যে প্রতিষ্ঠানের মধ্যে, হ্যাঁ এই এখন এই ক্যাপচাটা তো আছে, তো আমি আবার ঠিক মার্ক দিয়ে তুলে দিলাম, এখন নিয়ে নিয়েছে। ওকে, তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনারা যে এখান থেকে আমি আমার
ডেট থানাটা দিয়ে আপনার সম্পূর্ণটা ফর্ম ভালো করে পূরণ করবেন। এরপর এমন একটা শিট আসবে, আসার পরে যে এই জায়গায় ছবি, আপনার পিকচারটি অবশ্যই একটা সুন্দর পিকচার দিবেন। পিকচারটি সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচার, ভালো সিগনেচার দিবেন, অবশ্যই নামটা লিখিন, সেক্ষেত্রে ওটি সাইজ হবে 300x80 পিক্সেল। তো এইভাবে করে আপনারা এখানে যখন ব্রাউজ করবেন ধরনটা দিয়ে দিবেন, তখন আপনার এখানে শো করবে। এরপর এখানে ক্লিক টিক মার্ক দিয়ে আপনি এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। এরপর হবে কি, আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এটা আপনি প্রিন্ট করে তখন আপনি এখান থেকে পেমেন্ট করে নেবেন। পেমেন্টে কয় টাকা সেটা আপনার সার্ভারগুলোর থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবসময়, এবং সুন্দর একটি কমেন্ট করে একটি ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।